মানে কাদের রাতে এত যে মনে হয় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত কোনো এমন ফাঁকা জায়গা নেই যে জায়গাতে ফেরস্তা নেই করেন সোহান আল্লাহ এত ফেরস্তা আছেন এবার বলবেন হাজিমালানা ফেরস্তারা এসে কি করে কি করে ফেরোস্তারা আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন তানাজ্জালুল মালায়েকাত ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম ওই ফেরেশতারা নিজের মনে আসেন আরে বন্ধু নিজের মনে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তারাকে দুনিয়ার জমিনে পোটান আল্লাহর আদেশ আল্লাহর হুকুম নিয়ে আসেন মিন কুল্লি আম প্রত্যেক হুকুম নিয়ে দুনিয়াতে আসে সেই রাতে যদি আল্লাহকে বলেন আল্লাহ রে আমাকে তুমি একটা সুন্দর বাড়ি করে দিও আল্লাহ যদি আপ আপনার দুয়াটা কবল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেবেন সেই রাত্রে যদি দোয়া করেন আল্লাহ জামাই ভালো দিও বেটি মানুষ হয়ে গেল আল্লাহ আল্লাহ তুমি জামার ব্যবস্থা করে দাও যদি আপনার দুয়া কবল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামার ব্যবস্থা করে দিবে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমার ছেলেরা ছেলেরাকে মেয়েরাকে যেতে আমি পড়িয়ে লিখি আল্লাহ দিনদার নিকার করতে পারি আল্লাহ আমার ছেলেকে মাস্টার করতে পারি আমার ছেলেকে ডাক্তার করতে পারি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারে দোয়া যদি কবুল হয়ে যায় বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কামনা আশাকে পূরণ করে দিবেন জোরে বলেন এই বিশ্বাসটা আছে আল্লাহ হলেন কে মাফ করনে ওয়ালা এই বিশ্বাস আছে না নাই ভাই একটু মুখে খানি টেনে ভরা আছে কি আপনার একটু জোরে কথা বলেন বিশ্বাস আছে আল্লাহ হলেন মাফ করনে ওয়ালা কেমন করে আল্লাহ মাফ করবে বলবেন হাজী মাওলানা চুরি করা গুনাহ মাফ করবে জি বলবেন মলানা নমাজ যে ছেড়ে দিয়েছে ওগুলো গুণা মাফ করবে জি হাজি মৌলানা রোজা যে ছেড়ে দিয়েছি মেলা ওগুলো মাফ করবে জি হাজি মৌলানা জীবনে শিরিক করে নিয়েছে মাফ করবে জি জীবনের সমস্ত গুনাকে মাফ করবে একটা হাজি আপনারা শুনিলেন আল্লাহর নসুল বলেছেন এক জামানাতে এই হাদিসটা বলছি আমি শুধু আল্লাহ কতখানি মাফ করার নেওয়ালা এক জামানাতে একটা লোক ছিল নিরানব্বইটা মানুষকে কাতাল করেছিল কত মানুষকে একশোটা পড়তে কয়টা বাকি আছে জোরে বলেন একটা এবার দেখবেন আপনাদের এলাকা তো আছে ছোটকালে কালে ঠিক কালে কিছু করেছে কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে গড়ে তখন আল্লাহ ঢুকে ঢুকে না ঢুকে না তো ওই লোকটা মানুষকে কাতাল করার পর তখন ওর মনে যে কি গেছে তখন বলছে যে আল্লাহ এতটি লোককে যা আমি কাটনু বিনা অপরাধে বিনা গোনাতে তা আল্লাহ তুমি আমার গুণা কি মাফ করবে না তো কয়েক কেমন করে মাফ পাবো তখন একটা লোকের কাছে চলে গেলেন পর বলছেন যে ভাই আমি নিরানব্বইটা মানুষকে কেটেছি ভাইরে আল্লাহ কি আমার গুনাকে মাফ করবে না ও আর কতখানি জানা ছিল না ছিল তখন বলছে তোর মতন পাপি আল্লা আল্লাহ মাফ করবে না খুব একশোটা লোককে নিরানব্বই লোককে তুই মাটার করেছিস তোর মতন লোককে আল্লাহ মাফ করবে না খুব যেমন কথাটা বলা উ কয়েছে সালাই মাফ করবে না তমনও মাফ করে না তো দুনিয়াতে বাঁচাবো না খুব তালোয়ার ছিল গলাতে দিয়ে পুরিয়ে দিলে কতটি কত পড়লো একশো পুরে গেল আবার তখন হাঁটতে হাঁটতে চলে গেছেন আমার মওলানার কাছে মাদানী সাহেবের কাছে যাওয়ার তখন বলছে যে হাজি মওলানা আমি একশোটা মানুষকে কাতাল করেছি গল্প নয় বোখারি শরীফের হাদিস বলছে আপনাদের সামনে বলছে মৌলানা একশোটা মানুষকে কাতাল করেছি আল্লাহ কি আমার গুনা মাফ করবেন না বলছে হ্যাঁ তোমার গুনা তো মাফ হবে কিন্তু একটা সার্তা আছে বলছে কি বলছে জাইনে বুঝে তোমাকে আর মানুষকে কিন্তু কাতাল করতে হবে না আর নিয়াতে তবা করতে হবে ভুল করেও তোমাকে এই জিনিসটাই গোনাটা দোহরাইতে হবে না আর তুমি একটা কাজ করো নিজের এলাকা নিজের গ্রাম ছেড়ে চলে যাও তুমি পূর্ণিয়া আর পূর্ণিয়াতে যাওয়ার পর ওখানে একটা ধরেন উদাহরণ দিছি যে পূর্ণিয়া তুমি চলে যাও ওখানে একটা জায়গা আছে ওখানে মসজিদে তুমি আল্লা বিল্লা করবে তবা ইস্তাকভার করবে আল্লাহ তালা তোমার গোনাকে মাফ করবে যখন আশা হয়ে গেল তালুয়ার খানটাকে ফেলে দিলে আর দিয়ে হাঁটতে লাগলো সুবহান আল্লাহ হাঁটতে 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 ওরে আল্লাহ যেমনই ধরেন গেডাবাড়ি পর্যন্ত গেছে গেড়াবাড়ি গেছে তেমনি আল্লাহ তালা কাকে ডাকছেন মালাকুল মতকে ডাকছেন মানুষের জান কবজ করছে কোন ফেরস্তা আজরাইল ফেরোস্তা মালাকুল মত কে আল্লাহ ডাকছেন কি আল্লাহ রব্বুল আলামিন নাক দেয়া বলছেন আরে আমার মালাকুল মত

এই আমার বান্দা একশোটা লোককে মার্ডার করে ছেড়ে একশোটা মানুষকে জবাই করেছে একশোটা মানুষকে কাতাল করেছে এই লোকটা পূর্ণিয়া বাজারে যাবি এই লোকটা ওখানে এখন গেড়াবাড়ি পাশ করছে রে এই লোকটা গেড়াবাড়ি পাশ করছে এই লোকটা হর্দা ঢুকবো ঢুকবো হয়ে আছি এখন হরদার বাজারে আছে রে যারে ফেরস্তা যা যা ওই লোকটা জান তুই কবজ করে নে এই লোক ঘরটা যেন পূর্ণিয়া না পৌঁছে যেতে পারে যা যা তার যান কবজ করে নে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত তারা ঘোড়া করে এলেন আসা পর রাস্তাতে নবী বলেছেন ওই যান কবজ করে নিলেন যান কবজ হয়ে গেল এবার মজার ঘটনা শুনেন জান্নাতের ফেরস্তায় হাজির হয়ে গেল জাহান্নামের ফেরস্তায় সাহাযির হয়ে গেল দুই ফেরস্তা টানা ঘোষা শুরু করে দিলেন জান্নাতের ফেরস্তা বলছেন আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবো জাহান্নামের ফেরস্তা বলছেন না না লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব দুই ফেরস্তাতে ঝগড়া চালু করে দিলেন দুই আপসের ফেরস্তাতে কথাবার্তা শুরু হয়ে গেল এবার জান্নাতের ফেরস্তা বলছেন এরে জাহান্নামের ফেরস্তা এই লোকটাকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাবো জাহান্নামের ফেরস্তা বলছেন না না এই জান্নাতের ফেরস্তা ফেরস্তা এ লোকটাকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাব এবার জাহান নামের ফেরস্তা বলছেন এ জান্নাতের ফেরস্তা কেন তুই তাকে নিয়ে যাবি জান্নাতের ভিতরে জান্নাতের ফেরস্তা বলছেন জাহান নামের ফেরস্তা রে এ লোকটাকে কেন তুই জাহান নামের ভিতরে নিয়ে যাবি বল জাহান নামের ফেরস্তা বলছেন রে জান্নাতের ফেরস্তা লোকটা জীবনে কোনো নে কামল করনি রে নিজের খাতাতে আমলে কোনোদিন দিন নে কামল কি জিনিস জানে না নে কামল কোনো লেখা নাই একটা সালাম পর্যন্ত লেখা নাই জীবনের নে কামল তার নীল আছে শুধু তা নয় ওপর থেকে একশোটা লোককে মাডার করেছি ওর মধ্যে কত মাওলানা আছে ওর মধ্যে কত হাজি আছে ওর মধ্যে কত আল্লাহওয়ালা আছে ওর মধ্যে কত মোত্তাকি আছে একশোটা লোককে মার্ডার করেছে একশোটা লোককে মাডার কারণে এই জন্য আমি এই লোকটাকে আল্লাহর জাহান নামে নিয়ে যাব এবার জান্নাতের ফেরস্তা বলছেন না 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 আমি লোকটাকে এই ভিতরে যেতে দেবো না জান্নাতের ভিতরে যায় নিয়ে যাব জাহান্নামের ফেরস্তা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে এই লোকটা তো জীবনে কোনো দিন করেনি ওপর থেকে একশোটা লোককে মাটার তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাবে জান্নাতের আমি জানি এই লোকটা কোনো দিন কামল করেনি রে নে কামল করেনি জীবনে কোনোদিন কামল কি জিনিস জানে না বুঝে না ওপর থেকে একশোটা লোককে মাটার করেছে কিন্তু জাহান্নামের ফেরস্তা এই লোকটা কাড়া গোলা থেকে তবা করার জন্য তবা করে বাড়ি থেকে বের হয়েছে নিয়ে যাবে এবার হরদা বাজার পর্যন্ত পৌঁছে গেছে আল্লা রবুল্লাহামিনের ডরে জাহান্নামের ডরে কবরের ডরে কেমতের ডরে এমনভাবে তওবা করেছে এমনভাবে তৌবা করেছি আল্লাহ রবুল্লামিন তার তাকে কবল করে জীবনের গুণাকে আল্লাহ তার মাফ করে দিয়েছেন এই জন্য আমি লোকটাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব বলছেন না যেতে দেবো না খো আমি শেষ কথা আল্লাহ রব্বুল আলমিন আরো একটা ফেরস্তাকে বলেন যাও ওরকে ফেসলাটা করে দাও যাও এবার সে ফেরস্তা এলেন আশা বলছেন যে হ্যাঁ ভাই কি হয়েছে তোমাদের কারণটা কি কেন তোমরা এরকম করছো তখন জান্নাতের ফেরস্তা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভেতরে নিয়ে যাব কিন্তু জাহান্নামের ফেরস্তা যেতে দেয় না জাহান নামের ফেরস্তা বলছেন এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব কিন্তু জান্নাতের ফেরস্তা যেতে দেয় না সারা ঘটনা যখন শুনলেন তখন বলছেন যে আচ্ছা তোমরা দু তো এই লোকটা কোথায় যাবে যাবে না তো বুঝার জন্য বলছি এবার যে জায়গাতে লোকটা মারা গেছে এই জায়গাটার নাম কি বলছে হর্দা এবার আপনি বলেন তো কোন দিকে বেশিখানি আছে বেশিখানি চলে গেছে না বেশিখানি আছে জোরে বলেন একটু মুখ খোলেন বেশিখানি চলে গেছে নাকি এবার ফেরোস্তারা বলছেন যে গলা থেকে লোকটা এসেছে পুরনিয়া যাবে এটা হলো হরদার বাজার তো এই লোকটা বেশিখানি তো চলে এসেছে কমখানি আছে এবার ফেসলা দেখেন সেই ফেরস্তা ফেসলা দিচ্ছেন আরে জাহান্নামের ফেরস্তা শুনে নে এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে যাবে এই জন্য আল্লাহর জান্নাতে যাবে রে এই লোকটা পাপের জায়গা থেকে এই লোকটা গুনার জায়গা থেকে এই লোকটা যেই জায়গা থেকে আসে সেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছি হাঁটতে হাঁটতে যে জায়গাতে যাবে মানে নিকির্দিকে বেশি খানি আগিয়ে গেছি পাপের জায়গা থেকে নেকির দিকে আগিয়ে গেছি কম খানি বেঁচা ছিলি এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে আল্লাহ দেখেন কত বড় দয়ামান আল্লাহ রাব্বুল আলমিন কত বড় গাফার রাব্বুল রুলের দরবারে যদি সাবেক কাতারে রাতে আল্লাহকে বলেন রে জীবনে আল্লাহ কত পাপ করেছি কত গুণা করেছি আল্লাহ কত জেনা ভেবেছি করেছি আল্লাহ দুনিয়ার কেহ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোন মানুষ আমার পাপের খবর না থাকতে গেল আল্লাহ তোমার কাছে আছি আল্লাহ আমি তোমার পাপে গুনাগার বান্দা আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাকে মাপ করে দাও বন্ধুরে যদি এরকম ভাবে খালিস তাও আপনি করেন আর আল্লাহর ডরে জাহান নামের ডরে যদি কবরের ডরে কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায় আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোটা পানি ঝরে যায় আপনার এই পানিটা জাহান নামের আগুনকে আপনার জন্য নেমিয়ে দেবেন না রে তাকবি ভাই আমার তাহলে এই সাবেক আদারটা ভাই ইজ্জতের রাত সে রাতটার হেতারাম করতে হবে আমাদেরকে ভাইরে কি করবেন সেই রাতের বেলাতে একটু আর দু মিনিট আপনাদেরকে বলে দিই এই আমার ভাইয়েরা বোনেরা ছোট ছোট ভাইয়েরা বোনেরা জাগবে দেখবেন আপনার এলাকাতে কেমন ভাবে জাগছে না জাগছে যেমন জোহরের নমাজের টাইম হলো জোহরের নমাজ পড়ে ওরা চান্দা তুলতে লাগে ছোট ছোট বেটি ছেলে গেলা আরে মা গি তুই জানিস না আজ যে সাবেক জাগতে হবে তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দিবে মসজিদে লাগে না এরকম হয় আপনার থেকে পাঁচ পকেট দশ পকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দেবে দু কিলো তিন কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে আল্লাহ ইয়ারা ডেম জাগবে ওই চাই বিস্কুট খেয়ে খালি দিন কাটছে রাতটা কাটছে এটা জাগার নিয়ম রে ভাই কেমন করে হবে জাগার নিয়ম কি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ সময় পেলে পরে বলবো এটাকে আমি পেন্ডিং এ রাখলাম তবে এই জালসাটা কি ভাই জোরে বলেন আরো জোরে বলেন আচ্ছা আপনি বলেন তো যদি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আর এই দুনিয়াতে আসা পর আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলের কথা দিয়েছেন সেই আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলে রাজি হয়ে যান তাহলে তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ জান্নাত দিবেন সে আমল গলার মধ্যে একটা আমল কি আছে জানেন

আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য রাজে করার জন্য যে এখন আল্লাহর ঘর বানাবে মসজিদ নির্মাণ করবে মসজিদ বানাবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতর এখন ঘর বানিয়ে দিবেন আপনি পাঁচ জেলা বাড়ি বানিয়ে নিয়েছেন বাড়ি বানার আপনাকে ফজিলত বয়ান করা হয়নি বাড়ি বানা দরকার বাড়ি বানাইতে হবে কোনো গুনার কথা নয় কিন্তু বন্ধুরি আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা যদি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আল্লাহকে করার জন্য এখানটা তোমরা ঘর বানাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে দুনিয়াতে তুমি ইট দিয়ে দুনিয়াতে তুমি পালো দিয়ে দুনিয়াতে তুমি সিমেন্ট দিয়ে তুমি আল্লাহর ঘর জুড়ে বানাবে আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ইট সোনা এখন ইট চাঁদি দিয়ে তোমার ঘর তৈরি করবেন নারে তাকবীর এখানে হাজী সাহেবরা কেউ আছেন সুবহানাল্লাহ এখানে হাজী সাহেবরা কেউ আছেন আমার মাদিনী সাহেব দেখে এসেছেন মসজিদে বেবি যেটা মদিনাতে মসজিদ আছে নবীজি যখন হিজরত করে এলেন মসজিদ বানাইতে হবে নবীজি সাহাবিদেরকে বলছেন হা গো এই জমিনটা হলো কার তো সাহাবাই কেরাম বলছেন হুজুর দুটা বাচ্চা বাপ হারা বাপ নাই সাহাল এবং সোহেল বাপ নাই বাচ্চা পাঁচ বছর বছর কার বাচ্চা রসুল বলছেন ওরা নবীর কথা শুনে ভাই দৌড়াতে তাইলেন কি বলছেন নবীজি নবীজি বলছেন বাবা রে জমিনটা হলো কার তো ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর আমাদের জমিন তো রসুল বলছেন জমিনটা বিক্রি করবে না ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর কেন বিক্রি করবো কি দরকার রয়েছে বলছে এখানে আল্লাহর ঘর বনবে ওরে আল্লাহ এই আমার ভাইরা শোনেন এই আমার মায়েরা খালারা শোনেন ওরে আল্লাহ আল্লাহর ঘর বনবো বলে দুটা আতিম বাচ্চা বলছে নবী গো আমরা জমিন বিক্রি করব না আল্লাহ রসুল গো জমিন বিক্রি করব না আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিন কামরা দান করে দিলাম অক্ষয় করে দিলাম আর রসুল বললেন না তোমাদের জমিন দান নাও হবে না বাবারে তোমরা জমিন বিক্রি করো তোমাদের জমিন দান নাও হবে না এতিম বাচ্চা দুটা বলছেন হুজুর আমাদের বাপ নাই বলে আমাদের দানটাকে হেকারত করবেন হুজুর আমরা ছোট বাচ্চা বলে আমাদের দানটাকে আপনি নেবেন না আল্লাহ রসুল বলছেন বাবু রে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে আমরা হেকাদরত করবো তা নয় এই আল্লাহর বান্দারা শোনো তোমরা ছোট বাচ্চা এই জন্য তোমাদের দান নেব না এরকম কোনো কথা নাই রে বাবা আজকে তোমরা ছোট বাচ্চা কাহের বয়স পাঁচ বছর দশ বছর বারো বছর হয়ে আছি এখন তোমরা যদি জমিনটাকে দিয়ে দাও তাহলে পরে কার লোকের আমার পরে ইলজাম লাগাবে দেখো তোমাদের নবী কেমন রে দুটাই আর তিন বাচ্চার কাছ থেকে যাবরান জমিন কাড়ে মসজিদ তৈরি করেছি এরকম আমি আমার পরে যেন কলঙ্ক না আসি নবী যে তখন আবু বাকারকে বললেন আবু বাকার জমির যা দাম আছে তুমি পাতা করো মদিনার জমিনের দাম কি এই জমিনের কত দাম হবে আবু বাকার তুমি যাও যাও আর এই জমিনটাকে তুমি কিনে যত টাকা লাগবে আর তিন বাচ্চারাকে তুমি দিয়া ভাই আমার আজকে দেখবো সে সাহাল সোহেলের জোড়া কি হবে দেখব কোন আল্লাহর বান্দা আছেন এক কাঠা জমিন মসজিদে দান করতে পারবে নাই আশেপাশে থাকলে দিয়ে দিবেন না থাকলে মাঠে কোনো জায়গাতে আছে ওই জমিন বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন দেখি এরকম কোন আল্লাহর পীর মুজাহিদ আছেন দেখি কোন আল্লাহওয়ালা আছেন একটা লোক পঞ্চাশ হাজার টাকা দান করতে পারবেন দেখি কোন এমন আল্লাহওয়ালা আছেন পাঁচটা লোক পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার করে দান করতে পারবেন দেখি আমি শুনলাম এই গ্রামটা মোটামুটি তিনশো চারশো ঘরের আবাদে ভাইরে আল্লাহর ঘর এটা আল্লাহ কত খুশি হয়েছে আপনাদের প্রতি সুহান আল্লাহ আজকে বিভিন্ন জায়গাতে আজ মসজিদের পরে আক্রমণ করা হয় মনে আমাদের আফসোস হয় আহারে মসজিদের প্রতি এরকম জুলো অত্যাচার করা হলো আজকে আপনি দেখবো আজকে একটু আপনার পরীক্ষা করব আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহবত ভালোবাসা আছে দেখি তো আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন দাম একটা লোক দান করতে পারবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন দুই হাজার ইটের দাম বিশ হাজারটা টাকা একটা লোক দান করতে পারবেন এবং পাঁচ গাড়ি বালুর দাম বালুকিকার এখন ছ হাজার টাকা নিজ বিন পাওয়া যাবে একশো নাকি হ্যাঁ ছ হাজার টাকা কেরে তো দেখি এক হাজার বাদ দিয়ে দিলাম পাঁচটা লোক পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই বছরে জানেন একটা জালসাথী সুভান আল্লাহ সাত লাখ পঁয়চানব্বই হাজার টাকা স্টেজে নিয়ে এসে হাজির করে দিলেন মৌলানা লেন আমার টাকা নগদ একটা লোক চার লক্ষ টাকা দান করে দিলেন কোনো লোক এক লাখ টাকা দান করলেন এই গত রাত্রে আমার সোনালিতে আল্লাহ আমার মায়েরা খালারা এত দান করলেন টাকা থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত গহনা গাঁঠি গলায় এত এত দান করেছে মনে হয় পঁচিশ তিরিশ চালিশ হাজার টাকার খালি গহনা হবে এত গহানা দান করেছেন শেষের বেলাতে আবদার করলাম হাজির কেউ একটা ছাগল গালা দিবে না জি ওরে আল্লাহ রাতের বেলাতে ছাগলও হাজির হয়ে গেছে দেখি আজকে আমার এই হাসিমপুর নয়া টলা দেখি কোন আমার মা খালা দাদি আছেন বেশি নয় এই মা রমজান মাস রোজার মাস রোজার দিন হলো এক বড়া দু বড়া সিমেন্টের দাম পাঁচশো দান করতে পারবেন গলার হার দান করতে পারবেন কাঁসার বর্তান দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন দেখি সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন কি নাম ভাই আপনি দিলেন নাকি কতটি আছে হে ভাই মাশাল্লাহ এই দেখেন আমার ভাই তৌফিক আলম আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন আল্লাহ দেখো এই পাক পবিত্র রহমতের মাসে তৌফিক ভাই 5000 দিয়েছেন ভাই আর 5000 টাকা দিয়ে 1000 ইটার দাম দিবেন না আ পারবেন না পারবেন না তো এক কাম করেন আর 2000 টাকা দিয়ে এক গাড়ি গিট্টির দাম দিয়ে দেন আপনি জায়গা হয়ে গেল হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেবেন আরে তাকবীর আমার তফিক আলাম ভাই সাত হাজার টাকা পাঁচ হাজার নগদ দু হাজার টাকা দিয়ে দিবেন লেখে এক গাড়ি গেটটির দাম দেখি দুই নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ভাই একটা লোক এক গাড়ি গেটটি কিংবা এক কন্ট্রোল রড কিংবা এক কন্ট্রোল বালু দিতে পারবেন কিংবা এক হাজার ইটের টাকা দিতে পারবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাশাল্লাহ রব্বানা জলাম না জি আহা হা আপনার নাম কি আচ্ছা আজিবরের মা বেমারী হালাতে আছে সুভান আল্লাহ আল্লাহ দেখো তোমার হসপিটালে তোমার মেডিকেলে আল্লাহ পাঁচশো টাকা দান করেছে মা শাল্লা জাজাক আল্লাহ এ রবদুল আল আজিবরের মা বেমারী হালাতে আছে তার নামে আল্লাহ পাঁচশো টাকা জমা করে দিয়েছেন আজি রবান নাস এশ মেয়ান্তা শাফি লাশেফা ইল্লাশেফাও কাশেফাল্লা ইভাদের সা সাকামা। জি মফেজুদ্দিন ভাই পনেরো হাজার টাকা মাশাল্লাহ এখানে নাই মফেজুদ্দিন ভাই দিল্লিতে দিল্লিতে আছে আচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনার নাম কি ভাই ইফতেখার আলম মাশাল্লাহ তো ভাই আপনার গ্রামে জালসা হয়েছে মসজিদ আজ কি দেবেন দু চার হাজার তো দু আর চার ছ হাজার হলো নাকি তো ভাই এক হাজার ইটের দাম দেন না আপনি দশ হাজার টাকা দেন আচ্ছা জি 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 তো কতটা দেবেন এখন চার কম হয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ জি তো এক কাম করেন আর এক হাজার টাকা বাড়িয়ে দেন পাঁচ হাজার করে দেন জায় হ্যাঁ আর এক হাজার টাকা আমার কথাটা রাখেন আল্লাহ আপনার দান কবল করবে দুয়া করে দেবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে ঠিক আছে ঠিক আছে নারে থাকবে মাসাল্লাহ দু কলম হয়ে গেল ভাই আমার ভাই ইফতেখার আলাম বিদেশে পড়ে আছে বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে পাঁচ হাজার টাকা দান করলেন মাসাল্লাহ কয়েকটার নামাজ আছে ভাই ফরজ জোরে বলেন তাহলে এই আমার ভাই একজন দিলেন সাত হাজার টাকা ভাইয়ের নামটা কে বললাম হ্যাঁ তফিক আলাম ফজরের জোড়া জোহরের জোড়া ভাই ইফতেখার আলাম পাঁচ হাজার হয়ে গেল তিন নম্বরে আসরের জোড়া দেখে কোন আল্লাহর বান্দা আছেন মোল্লা আব্দুল খালিকা থেকে মা বাপ মরে গেছে মালানা আব্দুল খালেক সাহেব নিচাটলা থেকে পাঁচশো টাকা দিলেন মা বাপ মারা গেছে মা সাল্লা আল্লাহ হায় রে মা বাপ দুনিয়াতে নাই মাটির ঘরে চলে গেছেন আল্লাহ মা বাবার জন্য পাঁচশো টাকা জমা করে দিয়েছে রব্বুল আলমিন পাঁচ হাজার টাকা মনে করে তুমি কবল করে নাও আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ যেদিন কেয়ামত কায়েম হবে হাসর ময়দান হবে আল্লাহ ওই কেয়ামতের দিন তোমার আরো সে জায়গা দিও আল্লাহ মার তোফিক ভাই সাত হাজার টাকা দান করলেন আল্লাহ ইফতাকার ভাই পাঁচ হাজার টাকা দান করলেন আল্লাহ তারকে দান তুমি কবল করে নাও মনে রাস্তাকে আল্লাহ পুরা করে দাও রোজ রোজ করে আল্লাহ বর কর দাও কামাই থামাইতে আল্লাহ বর কর দাও ছেলে মেয়েকে আল্লাহ ভালো করে রাখো আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো নেককার করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম আর একটা ছোট ভাই পাঁচশো টাকা দান এই দান কবল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তারা মনের আর মানাম আচ্ছা পনেরো হাজার টাকা কে দিলে বললেন বলে না মফিজুদ্দিন মাস্টার মফজুদ্দিন সাহেব পনেরো হাজার টাকা দিলেন মাশাল্লা মাস্টার আব্দুর রফ সাহেবের ছেলে মাস্টার মফেজুদ্দিন সাহেব পনেরো হাজার টাকা নারে থাকবে মাস্টার সাহেব আর পাঁচ হাজার টাকা পাবে না নেই নেই কি এখানে সালাম করতে একটু কোনটা মাস্টার সাহেব মাশাআল্লা সেন দেখেন

ওয়া তারা হামনা লানা কুনন্না মিনাল খাসরিন আল্লাহ আমার মাস্টার সাহেব হাজার টাকা নানা জান পরিয়ে দিলেন আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও মনের আশা কাল্লা پورا করো রোজ রোজ গারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ মা বাপ দাদো দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরের ভিতরে চলে গেছে দিয়েছেন জানি রে তারা কবরে কি হালাতে আছে আল্লাহ যদি তারা কবরে কোনো রকমের মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তারকে কে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ নানি নিজের হাতে পাঁচশো টাকা নিজের স্বামীর হাতে দিয়ে পাঠালছে রব্বুল আলামিন পাঁচ হাজার টাকা মনে করে তুমি কবুল করে নাও দয়ার নবী বলেছেন যেই মহিলার ওপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে মা খালাতের ব্যাপারে হ্যাঁ বলেছিলাম কিছু বলবো সময় পেলে ইনশাল্লাহ বলবো মা মন খারাপ করিয়ান না আপনারা ইনশাআল্লাহ এই কালেকশনের কাজটা তাড়াতাড়ি করে দেন নাজবর ঠিকাদার সালাম করবে না নাই নাজবর ভাই বাইরা আছে আহাহা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ নাজবর ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজ রোজগারে বরকত দাও কামাই তামাই তাল্লা বরকত দাও আল্লাহ বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে বিদেশে পড়া আছে রব্বুল আল্লাহ তার খাটাতে বরকত দাও মনের আশা কাল্লা তুমি পুরো করে দাও আয় রব্বুল আলামিন আত্মীয় সজনের মধ্যে যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আহাহা আমার মাওলানা পারবেজ আলম সাহেবর আব্বা মারা গেছে হায়রে আব্বা সুবহানাল্লাহ আব্বা দুনিয়া তায় কবরে চলে গেছেন আব্বাকে মনে পড়ে গেল আল্লাহ সৌদি আর খবর আছে চীন জাপানের খবর আছে আল্লাহরি কিন্তু মা বাপ কতদিন হয়ে গেল কবরের ভিতরে সেটা আছে আল্লাহ মাটির ঘর থেকে কোনো খবর আছে না আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোআর করে দাও কি নাম ভাই আশারার ওলাহাক মাশাল্লাহ কতটি আছে পাঁচ হাজার বিয়া শাদী হয়ে গেছে নাকি কে খাইবে আর যে কে খাইবে কহেন তো হ্যাঁ ই আর কেউ খাইবার নাই চাহেবার নাই আগে নাত নেই পিছে পাঘা নেই টানবে আর কেউ নেই শোভান আল্লাহ তো ভাই আসার ওল্হা সাহেব পাঁচ হাজার টাকা দিয়েছেন মাশাল্লাহ তো তো আর পাঁচ হাজার পারবে না ভাই আ। পারবেন ইনশাল্লাহ দোয়া করে ভাই রোজা রমজানের মাসে এতটি মানুষ না যে আল্লাহ জীবন সাথে এমন দেবে যাতে সব সময় খালি চোখের নয়ন মনি বানিয়ে রাখে ইনশাল্লাহ হ্যাঁ হয়ে যাবে নাকি না মাসাল্লাহ তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মৌলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় তেরে মাওলাতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার আসরুল ভাই আল্লাহ কথাটা রেখে নিলে আল্লাহ জি 10000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ হাতে টাকাতে পয়সা দে বরকত দাও আল্লাহ তুমি খাটাতে বরকত দাও আল্লাহ তাকে জীবন সাথে আল্লাহ নেককার দিনদার তুমি দান করিও আল্লাহ আবেদা জাহেদা সলিহা দান করিও আল্লাহ যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ বাপ ভাই বহিন আল্লাহ সবকে তুমি ভালো রাখো আল্লাহ যারা কবরে চলে গেছেন জানিনা রে মওলা তারা কবরের ভিতরে কি আছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবরকে করে দাও একটা নোর ছোট ভাই এখানে তে এলো চারশো পঞ্চাশ টাকা হাজিরে করিল ও গো আল্লাহ দয়াময় এ দানির দান এই দান কবুল করো তুমি শোভান হা হা শাকিল ভাই এক হাজার টাকা মা বাবার জন্য মা বাবা বেঁচে আছে না মারা গেছে আচ্ছা শাকিল মৃত গেছে তার স্ত্রী মনে হয় দান করলে সুভান আল্লাহ আল্লাহ নবী বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি আছে ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে আল্লাহ স্বামী নাই দুনিয়াতে মাথার তাজ মাথার ছাতা হারিয়ে গেছে স্বামীকে মনে পড়ে গেল মন খান কত কাঞ্চের আল্লাহ আয় যদি স্বামী থাকত মনের কত কত খুলে খুলে বলত আল্লাহ স্বামীকে মনে পড়ে গেল আল্লাহ পাক পবিত্র রমজান মাসি স্বামীর জন্য এক হাজার টাকা জমা করে দিলেন আল্লাহ এক লক্ষ টাকা মনেও করে তুমি কবল করে নাও আল্লাহ সামের খবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ স্বামীর কবরকে তুমি নুহর তেমন আমার করে দাও আমিন জামাল উদ্দিন এক হাজার টাকা মাশ আল্লাহ মা বাপ মারা গেছে ওরে আল্লাহ আল্লাহ হুম ফিরলে হাইয়া না ওয়ামাইয়াতে না ওয়া শাহিদে না ওয়া গয়বে না ওয়া সাবিরে না ওয়া কবিরে কারে না ওয়া অনুসা না কি না ভাই মোহাম্মদ হালিম এক হাজার টাকা নাকি আর পারবেন না যে ভাই এক হাজার হাই ভাই এক গাড়ি বালুর দাম দেন কমসে কম শ্বশুরের নামে আব্বার নামে মারা গেছে ওরা নাকি আর মা আর শাশুড়ির নামে দিবেন না হ্যাঁ আচ্ছা তো দু হাজার হইলো নাকি আর তিন হাজার টাকা পাঁচ হাজার কই দেন ভাই হালিম ভাই আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ একবার নারা দেন তাহলে হালিম ভাইয়ের লেগে নারে তাকবীর হালিম ভাই পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ সব শুনে লেচে মানুষ হয়ে গেল আহ দিল খান কত বড় জি দশ হাজার টাকা চাহলো দিয়ে তো বুঝি নাই আল্লাহ আল্লাহ আব্বা মারা গেছে শ্বশুরও মারা গেছে আল্লাহ দুনিয়াতে বেঁচে নাই রব্বুল আল্লাহ মাটির ঘরে চলে গেছেন তাই আমার ঠিকাদার ভাই হালিম সাহেব পাঁচ হাজার টাকা জমা করে দিলেন আল্লাহ পাঁচ লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মাকে ভালো রাখো ভালো রাখো ছেলে মেয়ে আল্লাহ ভালো রাখো যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত আল্লাহ সেই সালামত রাখো আল্লাহ পাক্কা সাথে তুমি নমজি করে রাখো আমি নুরুল হদার মা পাঁচশো টাকা আর মাজারুল হক পাঁচশো টাকা মাশাল্লাহ এটা আপনার নাম কি মাশাল্লাহ ভালো আছেন আল্লাহ দেখ ভালো থাকেন তো এক গাড়ি ভালো দিতে পারবেন না আপনি ছেলে পেলা খাটা খুটা আল্লাহ দেখে ভালো থাকবেন জি 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 তো এক কাম করেন সালামি দিয়ে দেন কিছু এখানটা আর কমসে কম এখানটা সালামি দেন আর হয়ে গেল মাশাল্লাহ এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দেবেন এখনই না করে হ্যাঁ লেখালেন দিয়ে দেবেন মশাল যাচা আল্লাহ তোমার বান্দা মাজার সাহেব আল্লাহ এক হাজার টাকা জমা করলেন আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জানের সার্জান আল্লাহ দুনিয়ার মানুষ যদি ভালো না করতে পারে দুনিয়ার ডাক্তার যদি ভালো না করতে পারে আল্লাহ তুমি এমন ডাক্তারে ডাক্তার তুমি যদি কোন ভালো ফায় কোন ভালো হয়ে যাবে আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শিফা শেফা আল্লাহ ইগাদারু সাগমা আল্লাহ তার হায়াত কে তুমি বাড়িয়া দাও যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত দেয়া আছে সহি তুমি রাখো আচ্ছা মা খালারা রাগ করে আছে নাকি ওর দান আছে না হ্যাঁ আল্লাহ মা কালারকে কলার হার আংটি পায়াল কানের নাকের কই টাকা পেসে গলা আছে একটা কাঁচার শুধু বাটি আছে একটা কি বাটি আছে গরামে একদিনও ব্যবহার করে না খাই না বাক্স খুইলা খেলা ভাঙা নতুন পুরাতন যা আছে বোনিনারা মায়েরা সব জমা করতে নাই যায় আল্লাহর ঘরের জন্য সব নিয়েছেন 마শাআল্লাহ আরও একটা ছোট বহিন পাঁচশো টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আনে সার দেখো পর্দার আড়াল হইতে পাঁচশত টাকা দিল তোমার রাহি ও আল্লাহ তয়ময় তুমি গৌরব এ দানিকে কে আল্লাহ তুমি বিপদে ফেলো না আশফা কালাম ঠিকাদার ভাই কোথায় আছেন আচ্ছা যতটি লোক সামনে বসে আছে এ গ্রামেরই সব না নাকি তো ইারা যে উঠে না কেহ হে হ্যাঁ আইসেন না যে ভাই মনে করি না যে পাঁচশো পাঁচ হাজার টাকা না পারতে গেলে যাব না খো আপনি হাজার পারবেন হাজার দিন পাঁচশো পারবেন পাঁচশো দিন ভাই একটু পাঙ্খাটা ওদিকে ঘোরান আমার দিকে লয় হ্যাঁ না তা আওয়াজ বসবে দু গাড়ি ঠিক আশফাক ঠিকাদার দু গাড়ি কই আসফাক ভাই না এখানে আইসেন আশফাক ভাই পা পা সোনার পা পাঁ আইসেন তো ভাই কোন দিকে আছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলো না হায় রে তোলো না তো দরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না এ ভাই এক বড়ো সিমেন্টের দাম দেনা না হ্যাঁ ভাই পড়া লেখা করছো নাকি। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ আপনার সাথে সাইদুর রহমান মাশ আল্লাহ আল্লাহ সাইদুর রহমান ভাই পঞ্চাশ টাকা মায়ের জন্য ভাইরা মা মা মনে হয় দুনিয়াতে নাই মা কবরের ভিতরে চলে গেছেন আল্লাহ মায়ের জন্য আল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে আর একটা ছোটো ভাই মোক্তার আলাম সাহেব পাঁচশো টাকা জমা করে গেলো পাঁচ হাজার টাকা মনে করে আল্লাহ কবল করে নাও মনের রাস্তা এক আল্লাহ পুরো করে দাও আল্লাহ আমার একজন ভাই খুচরা কিছু টাকা এনেছে আল্লাহ তারকে একশো টাকা আছে আল্লাহ এক হাজার টাকা মনে করে তুমি কবল করো কি নাম ভাই আকবর মাশাল আকবর মানে বড় তো ভাই এক কাম করেন না বেশি চাহাবো না পাঁচ বড়া সিমেন্টের দাম দেন দু হাজার টাকা ঠিক আছে আল্লাহ ভালো রাখবেন পাঁচশো দিলেন আর টাকা দেন আল্লাহ ভালো রাখবেন ভাই জীবনে কি আছে মাশাল আল্লাহ একবার জোরে বলেন না আকবর ভাই পাঁচ বড়া সিমেন্ট ইনশাল্লাহ নগদ করবেন এখন

তো ভাই জালসা হয়েছে আপনার গ্রামে মসজিদের তো আপনি জি 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 নিজেরই মসজিদ আল্লাহর ঘর কবি রমজান মাসের দিন তো কতটি ভাই সব বইসা আছে একবারে আপনার দিকে তাকাইছে সবাই দেখতে তো না মোবাইলটার দিকে দেখছে খালি

হ্যাঁ দিবে দেবে ইনশাল্লাহ দোয়া করছি যাতে এ ভোট বাদ যাতে হর 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 করে কাম চলে আসে সব একবারে তো কহেন ভাই তাড়াতাড়ি করে কটে কি কইবেন হ্যাঁ আল্লাহ এত কম করলে হইবে কটা ছোট ছোট গুলো দিলে 15 মানে আপনার যেগুলা রেঞ্জার মানুষ বা আপনার থেকে ছোট বড় 10000 15000 দিলে সব এক কাম করেন 10000 টাকা আপনি দেন জায়গা বেশি আর কই বাড়া বাড়ি করব

মাসাল্লা জাজাক আল্লাহ আল্লাহ সারে ফুল ভাই আমার পাঁচ হাজার টাকা দান করলেন বাড়ি ঘর ছেড়ে আল্লাহ বিদেশে পড়ে আছি আল্লাহ তার বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও খাটাতে বরকত দাও আল্লাহ হাতে টাকাতে বসাতে বরকত দাও হায়াতকে তুমি বাড়িয়ে দাও যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাক্কা আনো নমাজে করে রাখো আমি আশফাক ভাই ঠিকাদার একটু আসেন কোথায় আছেন আপনি কি আপনার নাম মোবারক হোসেন মাসাল্লাহ আর পারবেন না বড় হেড মিস্ত্রি হায় আল্লাহ তো পাঁচ বারা সিমেন্ট গালা দেন আচ্ছা দু বারা সিমেন্ট দিয়ে দেন ঠিক আছে এক বরা আচ্ছা টাকেন মাশাল্লাহ আল্লাহ মোবারক ভাই আমার আল্লাহ পাঁচশো টাকা নগদ এক বরা সিমেন্ট দান করলেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মাস্টার ফিরোজ আলম ভাই আপনি আছেন কোথায় আছেন আশফাক ঠিকাদার ভাই আইসেন মাশাল্লাহ সাবজি আলাইটা ভাই আল্লাহ সামাদ এখন আল্লাহ রহমতের সবজি খুব ভালোই বিকেছে হ্যাঁ আর দিলটা খুব ভালো আছে নাকি শোভান আল্লাহ লাখটা দেখেন এত ছুটলে হ্যাঁ যে টাওয়ারও ফেলে হিজবে বলছেন হ্যাঁ শোভান আল্লাহ তো জোরে বলে না থাকবে মাশ আল্লাহ ছাগল বকরি কিনছে আল্লাহসামত মানে অলরাউন্ডার নাকি হ্যাঁ আল্লাহ খ্যান আল্লাহ দেখ ভালো থাকুক তো ভাই পাঁচ হাজার টাকা দিন তাহলে আপনি এক হাজার টাকা হইলেন আচ্ছা এক কাম করেন ভাই শোনেন না পাঁচশো নগদ হইলো পাঁচশো লেখাইছেন আর এক বড়া সিমেন্ট দিয়ে দিন হায় আল্লাহ আচ্ছা ঠিক আছে লেখেন কি নাম এনামুল হাক মাসাল্লাহা আল্লাহ এনামুল এক হাজার টাকা জমা করে দিন এক লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও আশফাক ঠিকাদার ভাই কোনটা দেখেন কত হ্যাঁ দিলদার নেককার মানুষ মাসাল্লাহ এই দেখেন আশফাক ভাই আমার ঠিকাদার একটু জোরে নাড়া দেন না থাকবে যাতে এক ঝোঁকে মুখ দিয়ে যাতে বিশ হাজার টাকা কহে দেয় একবার ইনশাআল্লাহ হ্যাঁ কহেন ভাই আশফাক ভাই ভোটটা লাগালছে নাকি আল্লাহ দেখ হোক আর রেটও যাতে একবারে খুব ভালো পাই হ্যাঁ পোল্লা তো লাগালছে হ্যাঁ পোল্লা লাগাইনি আচ্ছা ঠিক আছে তো কয়েন আশফাক ভাই দু হাজার বিশ হাজার টাকা এলান করুন আর দু হাজার টাকা একটা জিরো গোটে কম হ্যাঁ হায় আল্লাহ দশ হাজার টাকা দেন কমসে কম না দু হাজার কম হয়েছে ভাই আপনি দেখতে পেলেন সবাই কি এমন করে দান করছে আপনারা কি বানাইতে হবে আল্লাহর ঘর জি হ্যাঁ জি পাঁচ হাজার তো আচ্ছা জজ্ঞা মৌলানা যখন কয়ে দিলেন তার তিন হাজার পাঁচ হাজার মাশাল আমার আশফা কালাম ভাই ঠিকাদার মা বাপ মারা গেছে আরে মা বাপ দুনিয়াতে নাই আল্লাহজি মা বাপ কবরের ভিতরে চলে গেছেন আল্লাহ মা বাবার জন্য পাঁচ হাজার টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ যতদিন ঠিকাদার সাহেব পাঁচ বেনি মানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ পাক্কা সাচা তুমি নমাজে বানিয়ে রাখো আমি নাইম ঠিকাদার ফিরোজ ঠিকাদার খোশ ফিরোজ মাস্টার সাহেব সাহেব মাসুদ ঠিকাদার খুর ঠিকাদার পারভেজ ঠিকাদার কামরুল ঠিকাদার ঠিকাদার এটা এনামুল দিলে লাগছে একটা আচ্ছা এটা এনামুল হাক ঠিকাদার আতাবুর রহমান ঠিকাদার কত ঠিকাদার আছে গায়েজি ওরে আল্লাহ ইয়ারা যদি চাহারে বানিয়ে দেবো কামখান্ডা তো আর জরুরি হবে না কাহরের লেবার নাকি সুভান আল্লাহ ভাই ঠিকাদার মাস্টার ডাক্তার যতটা কেরাম আছে একটু সবাই আছেন লেট করিয়ান না খাসেন মাশাল্লাহ আল্লাহ একজন ভাই আমার এক হাজার টাকা জমা করলেন এক লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও মনে রাস্তাকে আল্লাহ পুরা করে দাও রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই থামাই তো আল্লাহ বরকত দাও দুনিয়ার বেজাল দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ তুমি বাচ্চা রাখো নাইম ভাই কোনটা নাইম ভাই এই কলম আর মোবাইল আছে এটা আইসান ভাই সালাম মুসাফা করলি আইসান ওরে হান্না না আইসান আসবে মাস্টার আমার ফিরোজ আলম সাহেব আইসেন ভাই কোন দিকে আছেন আইসেন মাসাল্লাহ তিনটা লোক ত্রিশ হাজার কে তিন লাখ কিছু বুঝা গেল না তিন হাজার নাকি আর দু হাজার করে দেন ভাই পাঁচ হাজার করেন ঠিক আছে মাশাল্লাহ কম হয়ে গেল হায় আল্লাহ আচ্ছা চলেন ঠিক আছে ফের দিবে মাশাআল্লাহ আল্লাহ আমার ভাই ঠিকাদার সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ জমা করে দিলেন পাঁচ লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করে দাও রোজ রোজগারে আল্লাহ তুমি বরকত দাও দুনিয়ার ফেজাল দুনিয়ার ফেজনা থেকে আল্লাহ বাঁচা রাখো আমিন আচ্ছা আপনার নাম কি ফজলুর রহমান সাহেব বেটের নামে পাঁচশো পাঁচশো টাকা মা বাবার জন্য পাঁচশো টাকা সর্ষে শস্যের জন্য আইসেন সালাম করি তো আপনার পরে ময়ান এনে কি নিজের ওপরে হ্যাঁ হ্যাঁ আপনার লেগে পাঁচশো টাকা দেন তাও হায় আল্লাহ কোনটা এটা মাস্টার সাহেব মাস্টার লাইসেল মাস্টার সাহেব ভালো আছেন হেডমাস্টার মাস্টার কতটি দিলেন মাস্টার সাহেব কম যে হলে না না হ্যাঁ পেমেন্ট হবে তখন আপনি দেন এখন চাই না আপনার কাছে পেমেন্ট হবে তখন দিয়েন হ্যাঁ দু হাজারই হইলো এক হাজার ইন্টের দাম দেন কমসে কম পাইবেন নানি বুঝেন কই হয়েছে আড়াল থেকে যে দিয়ে যে বলিস সেভ কইছে তখন হ্যাঁ তো কম হয়েছে এখন দেখো আমি আচ্ছা এক কম করেন পাঁচ হাজার টাকা করেন জায়গায় পাঁচ করেন ঠিক আছে না ভারী হবে না হ্যাঁ পাঁচ হাজার টাকা করে দেন শাল্লা আল্লাহ ভালো থাকবেন শাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন মা বাপ বেঁচে আছে মা মা বেচা আছে আব্বা মারা গেছে দাদা দাদি মারা গেছে শ্বশুর শাশুড়ি সব মারা গেছে আমার ভাই মাস্টার ফিরোজ আলম সাহেব পাঁচ হাজার টাকা না থাকবে রব্বানা